নমস্কার জুরেন, আর ভালো আছো তো? তো আজকে শুরু করছি পড়া বাংলা পড়াটা ক্লাস টেন ওয়ানে। আজকে হবে অনুস্বর যোগ বলতে কি প্রচুর পায়ের মধ্যে পদ কেমন চন্দ্র দেব এটা অনুস্বর। এটা হচ্ছে অনুস্বর বলে কেউ অনুস্বর বলে, ঠিক আছে? এইটুকু পড়া আজকে। তো দেখো বইতে দেখবা এখানে কিছু ওয়ার্ড এই শব্দ আছে, জিগাংসা, টাঙ্গিল, হ্যাঁ, ডাঙ্গুলি, পাংসা, বাংলা, রানটা, কিছু, তারপর হচ্ছে সিংহ, তারপর সিং, হুঙ্কার। তো এই যে শব্দগুলি আছে এই শব্দগুলি আমরা কিন্তু বইয়ের মধ্যে প্রথম প্রথমে পেয়ে যাব, যার জন্য এইসবে আমরা এখানে পড়লাম না। আমরা ডাইরেক্ট আজকে এখান থেকে শেষ পৃষ্ঠা 40 পৃষ্ঠা যেটুকু পড়া আছে এটুকু দিলাম আজকে পড়া। এরপর নেক্সট কী পড়া যাবে সেটা পড়া দেখাবে, ঠিক আছে? তো এখানে আমি সবগুলি লাইন লিখতে পারি, মাঝখানে কয়েকটা লাইন বাদ আছে, যেগুলো তোমরা বইতে পাবে আমি পড়াবো আর বুঝিয়ে দেবো, ঠিক আছে? জায়গা তো আমাদের খুব একটা শর্ট যার জন্য। তো যাক আমি ক্লাস করছি, বোঝাচ্ছি, ঠিক আছে? মন দেবে আর ক্লাসের দিকে ধ্যান রাখবে। তো কি বলছে এখানে, প্রথমেই বলছে জিহাংসা পড়া হইল না। জিহাংসা মিনস কি, মানে হত্যা করা, বধ করা, ঠিক আছে? মানে আমাদের কি করতে হবে, কোনো পশু হোক বা কোনো দারুক হোক, কোনো প্রাণী আমরা কি কোনো সময় আমরা কোনো হত্যা করবো, একটু করবো বা মারবো, এই ধরনের পাওয়া জিনিস যেন না করি। তাই বলছে জিহাংসা পড়া হইল না, ঠিক আছে? এবং হচ্ছে রহিম বাসটিকে টাঙ্গি দিয়া আঘাত করিয়াছিল। রহিম মানে নামে একটা ছেলে, ও বাঘটাকে কি দিয়ে খোঁজা দিচ্ছে, টাঙ্গি, টাঙ্গি মানে এক ধরনের অস্ত্র, মানে লাঠি ফাটি এই জাতীয় জিনিসটা, এইটা দিয়ে কি করছে বারবার আঘাত দিচ্ছে। তাই বলছে রহিম বাঘটিকে টাঙ্গি দিয়া আঘাত করিয়াছিল। তারপর নেক্সট বলছে বালকেরা ডাঙ্গুলি খেলিতেছে, বালকেরা ডাঙ্গুলি, ডাঙ্গুলি একটা খেলা, হ্যাঁ, এখন তোমরা এই জিনিসটা খেলো না হয়তো, কিন্তু আমরা খেলেছিলাম ডাঙ্গুলি, ডাঙ্গুলি মানে লাঠিমুটি, লাঠি দিয়ে খেলা ছোটো ছোটো, ঠিক আছে? এটা খেলা, গেমস। তো যাক এখন এই কারণটা চলে না, বন্ধ হয়ে গেছে, গ্রামগঞ্জে এখনও হয়তো হচ্ছে, ঠিক জানি না। তো এখন বালকেরা ডাঙ্গুলি খেলতেছে, ওই বললাম একটা খেলা খেলতেছে ডাঙ্গুলি। তারপর নেক্সট কি আছে, পাংসা একটি বইতে দেখো, এখানে নেই গেলে এখানে আমি বই ছেড়ে যাচ্ছি। পাংসা একটি জায়গার নাম, জায়গাটার নাম কি ছিল, পাংসা, পাংসা কিন্তু একটা জায়গার নাম, বুঝলে? বাংলা একটি দেশের নাম, পাশে বাংলাদেশ আছে, সেই জন্য কি বলছে বাংলা একটি দেশের নাম, অর্থাৎ বাংলাদেশকে বোঝাইছে এখানটায়। তারপর হচ্ছে খাটের পায়াগুলি রাঙতা উঙ্কা, খাট খাট আমরা যে খাটে ঘুমাই সে পাটে যে পায়াগুলি আছে বেশ রাঙতা মরা, বেশ মুড়িয়ে মুড়িয়ে রং করা, বেশ সুন্দর খাত করে করা হয়েছে, ঠিক আছে? তারপর বলছে পলাশের অপর নাম কিংসু, পলাশ একটা ফুল, হ্যাঁ, একটা সিজনাল ফুল, সব সিজনে পাওয়া যায় না এটা, এটা সাধারণত স্প্রিং টাইমে পাওয়া যায়, হ্যাঁ। তো বলছে পলাশের অপর নাম কিংসু, অর্থাৎ কিংসু ফুলটার নামে হচ্ছে পলাশ, ভালো করে বলে পলাশ। তারপর বলছে কি গরুটি সিংগুলি বেশ বড় বড়, এই যে পাশে তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে বইয়ের, দেখো এই যে গরুটা, এই গরুটার সিংগুলো কেমন দেখতেই পাচ্ছ, হ্যাঁ, বড় বড়, সেই জন্য বলে গরুটি সিংগুলি বেশ বড় বড়। তারপর শেষ লাইনের দিকে আছে, নিচে দিয়ে কি আছে, সিংহ সাহসী জীব, ঠিক আছে? সিংহ একটা কেমন জীব, সিংহ সাহসী জীব, বইতে লেখা আছে সিংহ সাহসী জীব, ঠিক আছে? সিংহ সাধারণত কোন পশু, এটা হিংস্র পশু, এটা আমরা কি বাইকে রাখতে পারবো, নিশ্চয়ই না। তার জন্য বলতে লাগে বনে জঙ্গলে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, বা তোমার কোনো চিড়িয়াখানা দেখতে পাওয়া যায়, যারা এসে গেছো চিড়িয়াখানা গেছো কলকাতা বা যে কোনো চিড়িয়াখানা নন্দনকানন হোক, তারা নিশ্চয় হয়তো দেখেছো সিংহবাঘ। তো তাই বলছে সিংহ সাহসী জীব, সিংহ ভীষণ সাহস, ও কোনো পশুকে বা কোনো প্রাণীকে নিয়ে ভয় পায় না, বুঝলে? তা বলছে সিংহকে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার মানে কি গর্জন করছে, হ্যাঁ, যে কোনো তোমরা যেমনি কী করো খাওয়া খিদা পেয়েছে, তোমরা মা খিদা পেয়েছে খিদা পেয়েছে তেমনি আর কি, যখন খিদা পায় তখন কী করে হুঙ্কার দেয়, গর্জন করে,
ঠিক আছে, তাহলে হচ্ছে সিংহজি হুঙ্কার দিয়েছে। তো ঠিক আছে, বুঝতে পারলেন মোটামুটি এখান থেকে পড়াটা থাকলো আজকে। আমাদের বইয়ের পড়া প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর কেবলমাত্র কয়েকটা পৃষ্ঠা আছে। হ্যাঁ, এবার আছে বিসর্গ যুগে পড়া আছে, তারপর আছে কি হসন্ত যুগে পড়া, এটা যখন আর দুটো তিনটা পৃষ্ঠা পড়া আছে, বোধহয় আর সময় পাওয়া যাবে না, কারণ আর দু একদিনের মধ্যে ছুটি তো হয়ে যাচ্ছে স্কুল পূজার জন্য। তো পূজার পরে আবার মাত্র 31 তারিখে পর্যন্ত বন্ধ আছে, তারপর আবার যখন খুলবে আবার ক্লাস করবো, যেহেতু বাকি থাকবে আমরা কভার আপ করবো, শেষ করবো, ঠিক আছে। তো এখন যেটা বিজালাম এই পড়াটা ভালো করে পড়বে, বাড়িতে বর্ণ বানান শব্দ এগুলো শিখবে, ঠিক আছে, তখন তোমারই ভালো হবে, ফাইনাল পরীক্ষা তো বুঝতে হবে। হ্যাঁ, যদি স্কুলে হয় স্কুলের মাধ্যমে হবে, আর বাইকে হবে বাইকে আবার আগে নিতে হবে, ঠিক আছে। বেশ, ক্লাস শেষ করলাম, ভালো থেকো, নমস্কার।